এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আপনারা প্রতিদিন এই টাইমে এই চ্যানেলে আমার অনুষ্ঠান দেখেন এবং আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে রেসপন্স আমি পাচ্ছি এবং যেটা ভীষণ ভালো লাগছে এবং আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করছি চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের বিভিন্ন ধরনের যে জিজ্ঞাসা যে প্রশ্ন বা বিভিন্ন সমস্যা যে ভুগছেন সেই সমস্ত বিষয় নিয়ে আপনারা যারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন বা কোনো সমস্যা থেকে কি করে বেরোবেন বেরোনোর উপায় কি আছে তা জানার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই মুহূর্তে নিচের যে নম্বর আছে জাস্ট দেখুন স্কলিং এ যে নম্বর আছে সেই নম্বরে সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে পারেন। আর একটাই বিষয় বলে রাখবো, যারা সিরিয়াস বিভিন্ন ধরনের সমস্যায় রিয়েল ভাবে ভুগছেন তারাই যোগাযোগ করবেন, তারাই ফোন করবেন। কারণ আমি দেখেছি অনেক মানুষ আছেন আবেগের বসে বা আমার অনুষ্ঠান ভালো লাগছে সেই কারণে একটু ফোন করে রাশি জানবো লগ্ন জানবো বা আমার 2022 সালটা কেমন যাবে একটু বলে দিন, অনেকে আছেন ভবিষ্যৎ জানবো এই ধরনের প্রশ্ন করে। তাদের উদ্দেশ্যে বলছি রাশি জানবো লগ্ন জানবো বা ভবিষ্যৎটা বলে দিন এগুলো এইভাবে বলাটা ঠিক নয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রথমেই রিকোয়েস্ট, যাদের বিভিন্ন ধরনের রিয়েল সমস্যায় ভুগছেন বিভিন্ন জ্যোতিষ বন্ধুদের কাছে গিয়েছেন প্রতিশ্রুতি পেয়েছেন প্রতিকার পাননি অথচ হাজার হাজার টাকা নষ্ট করেছেন, আমি তাদের উদ্দেশ্যেই বলছি তারা যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন, কথা বলবেন জাস্ট নিচের যে নম্বর আছে সেই নম্বরে। অনেক সময় আমি দেখেছি প্র্যাকটিক্যাল ভাবেই দেখেছি একদম বাস্তব, আপনার ছেলেটির চাকরি হচ্ছে না, পড়াশোনা অনেক করেছে, মেধা আছে, যোগ্যতা আছে, একের পর এক পরীক্ষা দিচ্ছে কিন্তু কোনোভাবেই চাকরির থেকে যে সফলতা যে জয়েন্ট লেটার যে প্যানেল বেরোচ্ছে সে প্যানেলে তার নাম এটা কোনোভাবেই হচ্ছে না। আপনারা বিভিন্ন জ্যোতিষ বন্ধু বা তান্ত্রিক বন্ধুদের কাছে গিয়েছেন উপায় খুঁজেছেন, সেই উপায় খুঁজতে গিয়ে শুনেছেন বিভিন্ন নেগেটিভ যোগ তৈরি হয়ে আছে, মাঙ্গলিক হয়ে আছে, শনির সাড়ে সাথে হয়েছে, গুরুচণ্ডালী যোগ আছে, ছন্ন ছাড়া যোগ আছে, কালসর্প যোগ আছে, এই ধরনের বিভিন্ন নেগেটিভ শব্দগুলো শুনেছেন এবং তার প্রতিকার করেছেন এবং সেই প্রতিকার করতে গিয়ে কয়েক হাজার টাকা নষ্টও করেছেন কিন্তু আপনার ছেলের চাকরিটা আর হয়নি, চাকরির বয়স প্রায় শেষের দিকে এসে গিয়েছে চাকরিটা হয়নি। আপনি একজন নয়, দুজন নয়, তিনজন নয়, হয়তো অনেক মানুষ অনেক জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং একটা হ্যাঁ নমস্কার, আপনি একটু ওয়েট করুন। যে বিষয় আমি বলছি আপনারা একজন নয় দুজন নয় একাধিক জ্যোতিষ বন্ধুদের কাছে গিয়েছেন তাদের কাছে টাকা দিয়েছেন রেসপন্স পাননি, অবশেষে মনের মধ্যে একটা সাবজেক্টের প্রতি ঘৃণা জন্মে গেছে, জ্যোতিষীদের প্রতি অবিশ্বাস জন্মগ্রহণ করেছে। আমি তাদেরকেই বলবো সঠিক জ্যোতিষ বিচারটা আগে করা দরকার, সঠিক জ্যোতিষ বিচার অবশ্যই করা দরকার সঠিকভাবে। এবং আপনারা অলরেডি জেনে গেছেন আমি শুধুমাত্র সংখ্যাতত্ত্ববিদ নয়, আমি শুধুমাত্র বাস্তুবিদ নয়, আমি শুধুমাত্র জ্যোতিষ নয়, জ্যোতিষী নয়, আমি অবশ্যই তার সঙ্গে একজন হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং ন্যাটাল ছক অ্যানালিসিস করতে পারি।
আমার এমন অনেক দর্শক বন্ধু আছেন যারা এই মুহূর্তে মানে অনুষ্ঠান দেখছেন, যাদের জন্ম তারিখ বা জন্ম সময় ঠিকঠাক ভাবে জানা নেই বা জানা থাকলেও কনফিউজ হয়ে আছেন। তারা ভাবছেন যে দুলাল বাবুর কাছে যাব কি বলবেন, তাই না? আমার কাছে আসতে হলে অবশ্যই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান থাকতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। যাদের হাত আছে, হাত দুটো হাত, আমি হাত দেখেও বলতে পারি, আমি হস্ত দেখাই, আর শুধু বলাটা নয়, বলাই অনেকেই পারবে। যে সমস্ত জ্যোতিষ বন্ধু আমাদের লাইনে আছেন, আমাদের সঙ্গে চর্চা করছেন, প্র্যাকটিস করছেন, মানুষের সেবা প্রদান করছেন, তারা সবাই বলতে পারে, কিন্তু প্রতিকার কজন করতে পারে? এই প্রতিকারটাই হলো মেন বিষয়। যাই হোক, এক দর্শক বন্ধু রয়েছেন অনেকক্ষণ ধরে আছেন, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। নবদ্বীপ থেকে বলছেন, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের বিষয়। আপনার নামটি আমায় একটু বলুন। গৌরাঙ্গ সরকার। গৌরাঙ্গ সরকার। আপনার অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ অবশ্যই স্যার, বলুন তো। 02/12/1994। দু তারিখ কোন মাস বললেন? হ্যালো, হ্যাঁ কোন মাসটি বললেন? মাস ডিসেম্বর। ডিসেম্বর মাসের 2 তারিখ 1900 সালটা বলুন। ডিসেম্বর সাল কত সাল? 1994। 94, তাই তো? 94। ইয়েস, এবার জন্ম সময়টি বলুন আমায়। 7:05 বিকেল 7:05 মিনিট। সকাল 7:05 মিনিট। জন্মস্থান? বাড়িতেই। সেটি কি নবদ্বীপ? হ্যাঁ নবদ্বীপ। ওকে ওকে ওকে। আপনি আমার প্রোগ্রাম কতদিন ধরে দেখছেন? আমি দেখি মাঝে মধ্যে, যখন টাইম পাই আপনি তখন দেখি। বাহ, আপনার জন্মবার তো শুক্রবার। হ্যাঁ শুক্রবার। শুক্রবারে জন্মগ্রহণ করেছিলেন। আপনার রাশি হলো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বিশাখা নক্ষত্র এবং রাক্ষস গণ। বর্তমানে আপনার বুধ গ্রহের মহাদশা চলছে, চন্দ্র গ্রহের অন্তর্দশা চলছে। এই জন্মছক অনুযায়ী দুটো বিষয় আমি খুব পেলাম, সেটা হলো আপনার জন্মছকে মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, এবং এমন একটি জায়গায় রবি গ্রহ অবস্থান করছে যেটি শুভ নয়, যে কারণে আপনি জীবনে প্রচুর পরিশ্রম করবেন কিন্তু সফলতা সাকসেস সে অর্থে পাবেন না। অর্থাৎ পরিশ্রম আপনাকে অনেক করতে হবে, সফলতা কম। আর বর্তমানে আপনি কর্ম সংক্রান্ত প্রশ্ন করবেন এরকম একটা ভাবনা চিন্তা আছে, তাই না? হ্যাঁ অবশ্যই। কি করছেন এখন বর্তমানে? বর্তমানে পড়াশোনা করছি। বর্তমানে পড়াশোনা করছেন? অসুবিধা নেই, চাকরির পরীক্ষা দিচ্ছি। চাকরির পরীক্ষা দিচ্ছেন? আপনার কথা পরিষ্কার বুঝি, চাকরির জায়গাটা একটা আসবে, চাকরির জায়গাটা অবশ্যই আসবে, কিন্তু প্রথমে যে আমার এসেছিল একটা কনস্টেবল একটা এসেছিল, একদম ফাইনাল মেরিট থেকে বাদ দিয়েছিল, এই 6 মাস হয়েছে। রবি গ্রহ থেকে প্রতিকার করুন, রবি গ্রহের প্রতিকার করুন। শুধুমাত্র রবি গ্রহের প্রতিকার করলেই হবে না, আরো কয়েকটি ক্ষেত্র আপনার কিন্তু ডিস্টার্ব আমি পেয়েছি। শুধুমাত্র রবি গ্রহ নয়, মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, রাহু শুক্র একত্র অবস্থান করছে দ্বাদশে, রবি গ্রহ জলজ হাউসে অনেকগুলো ডিস্টার্ব আছে, একটু সমাধান করতে হবে। যদি সঠিকভাবে যদি সমাধান করতে পারেন চাকরি হবে, আর যদি না করতে পারেন, যদি না করতে পারেন বারংবার এভাবে কাটবে, ঠিক আছে? একটু প্রতিকার প্রয়োজন আছে। যে বিষয়টি নিয়ে স্যার বলবো সেটা হলো এই, একটু হাতের দিকে লক্ষ্য করুন, দুটো বিষয়। হ্যাঁ, প্রথমত রবি, এটি হলো রবির আঙুল, এটি হলো রবির আঙুল। রবির আঙুলের নিচে একটি রেখা থাকে যেটাকে বলা হয় রবি রেখা। যাদের হাতে এই রেখাটি খুব সুন্দর আছে, ভীষণ সুন্দর আছে, তারা কিন্তু খুব সহজে চাকরি পায়।
কিন্তু যদি দেখা যায় এই রেখাটি আছে কিন্তু সেটি কোনোভাবে কর্তিত কর্তন করা কেটে দেওয়া কিংবা পাশাপাশি আরো একটি রেখা রয়েছে একাধিক কিংবা কোন একটি রেখা রয়েছে কাটা কাটা মানে জাস্ট কাটা কাটা বলতে রবি রেখাটি পরিষ্কার নয় জাস্ট এরকম ভাবে রয়েছে দেখুন বা এখান থেকে এই রাহুর ক্ষেত্র থেকে একাধিক রেখা উত্তিত হয়ে রবিটাকে যেন কেটে কেটে দিচ্ছে রাহুর ক্ষেত্র থেকে উঠছে রাহুর এটা হলো রাহুর ক্ষেত্র এর পাশাপাশি অবশ্যই মঙ্গল গ্রহটা যদি ডিস্টার্ব থাকে শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের রেখা অসংখ্য থাকে জানবেন আপনার চাকরি পেতে বাধা আসবেই আসবেই আসবে এর পাশাপাশি বৃহস্পতির ক্ষেত্রটি বৃহস্পতির ক্ষেত্র বলতে হাতের এটা হলো বৃহস্পতির আঙুল তার ঠিক নিচে এটা হলো বৃহস্পতির ক্ষেত্র এই ক্ষেত্রটি কিন্তু দেখতে হবে যদি দেখা যায় এই ক্ষেত্রটি ডাউন ডাউন বলে বলতে নিচু ঠিক এদিক থেকে মানে প্রচন্ড ডাউন হয়ে আছে এরকম যদি থাকে সেটা শুভ নয় এর পাশাপাশি ঠিক এই দিকটাতে যদি একটি রেখা বাইরের দিকে বেরিয়ে যদি যায় কোথায় আমার হাতের দিকে লক্ষ্য করুন ঠিক এরকম জায়গাতে এটা হলো বৃহস্পতির আঙুল ঠিক এরকম জায়গায় যদি দুটো রেখা যদি বা একটা রেখা যদি বেরিয়ে যায় তাদের চাকরির পরীক্ষা দেবে ইন্টারভিউ বোর্ডে যাবে ইন্টারভিউ বোর্ডে পাস করলেও যে প্যানেল বেরোবে ওয়েটিং লিস্ট অথবা ইন্টারভিউ বোর্ডে যাবে প্যানেলে নাম আসবে না এটা একবার নয় একাধিকবার ঘটবে আর যদি এই ধরনের সমস্যা হয় বারংবার যদি হয় সমাধান আছে তার জন্য যোগাযোগ করতে হবে নিচের ওই নম্বরটিতে ওই নম্বরগুলিতে যোগাযোগ করুন অবশ্যই সমাধান আছে সমাধান অবশ্যই সঠিক সময় আসতে হবে এটাই শর্ত নমস্কার নমস্কার আপনি কোথা থেকে বলছেন আসানসোল থেকে বলছি আসানসোল থেকে বলছেন আপনি কার বিষয়ে জানবেন আমার ছেলের ছেলের নামটি আমাকে একটু বলুন ছেলের অরিজিনাল ডেট অফ বার্থটি আমাকে একটু বলুন 2007 10 সকালে সৌরভ হ্যাঁ বুঝে পেয়েছি ডেটটা একবার বলুন 10 2007 এর তারিখটা বলুন মাসটা বলুন পঁচিশে অক্টোবর 2007 পঁচিশ তারিখ অক্টোবর মাস 2007 সাল সকাল 10:10 ওকে ওকে ঠিক আছে আজকে মানে টেলিভিশনে একটু ডিস্টার্ব হচ্ছে আপনার সঙ্গে কথা বলছি ডিস্টার্ব একটু হচ্ছে যাই হোক আপনার ছেলে তো জন্মবার হলো বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছিল মীন রাশি ধনু লগ্ন রেবতী নক্ষত্র দেবগণ বর্তমানে কেতু গ্রহের মহাদশা চলছে শনি গ্রহের অন্তর্দশা চলছে আপনার ছেলের পড়াশোনার জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব পড়াশোনায় মনোযোগ বসাতে চাইছে না মনোযোগ দিচ্ছে না বা এই ছক অনুযায়ী আমি যেটা পাচ্ছি মাধ্যমিকের রেজাল্ট অবশ্যই ডিস্টার্ব হবে এবং শুধুমাত্র মাধ্যমিক নয় ও যে ধরনের স্টুডেন্ট সেই হিসেব অনুযায়ী উচ্চ মাধ্যমিকের রেজাল্টও ডিস্টার্ব ঘটবে আপনার ছেলেকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে বলুন অনেক রাত করে ঘুমাচ্ছে খেয়ে বিছানায় আসছে কিন্তু ঘুমাচ্ছে তার থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে এবং ফার্স্ট মর্নিং এ 7টার আগে সহজে ঘুম ভাঙতে চায় না সকালে লেটে ওঠে আমি কি ঠিক বললাম না ভুল বললাম ঠিক বললেন আপনি তো আমাকে আগাম জানিয়ে দিয়েছিলেন তাই না আপনি আমাকে আগাম জানিয়ে দিয়েছিলেন
তাহলে হ্যাঁ বলছেন কি শুনে না না শুনে? না আপনি আপনি কথাটা ডিসটার্ব হলে আসতে তো এগুলো বুঝতে পারছি না। আপনার সন্তানের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টই খারাপ হবে, সুতরাং এখন থেকে অবশ্যই খারাপ হবে। সুতরাং এখন থেকেই কিছু রেমেডি করা দরকার আছে, কিছু ছকের বিশ্লেষণ করা দরকার আছে, প্রতিকার করা দরকার আছে। এই জন্ম ছক অনুযায়ী ছেলেটি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, ভীষণ ভাবে ডিস্টার্ব হবে। সমাধান তো করতে হবে, তার জন্য একটু যোগাযোগ করতে হবে। সে আপনি আমার কাছে করুন বা অন্য কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করুন, বাট যোগাযোগ আপনাকে করতে হবে। ঠিক আছে, আজকে টেলিভিশনে সত্যি লাইনটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে, সাউন্ড ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, যে বিষয়ের মধ্যে আমি আজকে আলোচনার মধ্যে আছি বা বলছিলাম, চাকরি বারংবার আপনি পরীক্ষা দিয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? আপনি শিলিগুড়ি থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নামটি আমায় বলুন। সুজয়? যাই হোক, মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের জন্ম তারিখটি বলুন। দু তারিখ জুন মাস 1995। জন্ম সময়টি আমায় বলুন। সকাল না রাত্রি? সকাল 10:50। জন্মস্থান শিলিগুড়ি? জন্মস্থান হলো শিলিগুড়ি। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মেয়ের জন্ম 12 শুক্রবার। মিথুন রাশি, সিংহ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, কেতু গ্রহের অন্তর্দশা চলছে। আপনার মেন প্রশ্ন তো বিবাহ নিয়ে। এই জন্মচকটা খুব ক্রিটিক্যাল, আমি যেখানে একটু থমকে গিয়েছি, দেখেছেন আমার প্রোগ্রাম? আপনি যদি দীর্ঘদিন যদি দেখেন আমার প্রোগ্রাম, আপনি যদি দীর্ঘদিন যদি দেখেন, আপনারা যারা সাধারণ মানুষ, ডেট অফ বার্থ দেওয়ার পর আমি গড়গড় গড়গড় করে বলা শুরু করি, কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে আমি একটু থমকিয়ে গিয়েছি। কারণ এই জন্ম ছকে এমন কিছু নেগেটিভিটি হয়ে আছে, আলটিমেট বিবাহটা হবে না, যদি হয় আপনি যেটা বললেন যে বিছানায় পড়ে আছে সেটাই ঘটবে। প্রচন্ড ডিস্টার্ব জন্ম ছকটা, প্রচন্ড ডিস্টার্ব। কি হয়েছিল এবার আমাকে শেয়ার করুন একটু। পূর্বে আগে কোন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছিলেন? তিনি কি ডিটেলস এ বলেছিলেন এরকম অ্যাক্সিডেন্টের যোগের ব্যাপার? প্রতিকার করিয়েছিলেন? কি বলবো তাহলে আর, অবশ্যই প্রতিকার দরকার। এটাই তো আমাদের ভুল, এটাই হচ্ছে আপনাদের ভুল। আপনারা অনেক মানুষ আছেন, অনেক দর্শক বন্ধু আছেন, যারা আপনারা আমার কাছে আসেন, শুধুমাত্র আমার কাছে নয় আমাদের কাছে আসার পর প্রেডিকশনটা করান, আপনাদেরকে বলে দেওয়া হয় যে এই এই সমস্যা আছে, আপনারা অর্থের কারণে হোক বা পরবর্তীতে অগ্রাহ্য করার কারণে হোক আলটিমেট কাজটা করার না, কিন্তু তার ফলটা পরবর্তীতে যখন ভোগ করেন এবং সেই শব্দগুলো যখন আমাদেরকে যখন জানান, আপনারা যখন ব্যথিত হন একই রকম ভাবে আমরাও ব্যথিত হই। আমরা একটাই শব্দ বলি যখন প্রেডিকশনটা করছেন, সেটি আমার কাছে হোক বা আদার্সের কাছে হোক, সঠিক জ্যোতিষ বন্ধুর কাছে একটু করিয়ে নেবেন এবং করানোর পর তার মত অনুযায়ী বা আমার মত অনুযায়ী অবশ্যই প্রতিকারটা করাবেন। কারণ প্রতিকার ছাড়া
কখনোই সমাধান সম্ভব নয়। আপনারা মনে করেন যে প্রতিকারের কোনো প্রয়োজন নেই, সব ফালতু, যা হবে কপালে দেখা যাবে। কিন্তু এই যে কপালে যা আছে সেটাই আমরা সাবজেক্ট অনুযায়ী রিডিং করি। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণের সিক্স দিনের মাথায় ষষ্ঠ দিনে হিন্দু ধর্ম অনুযায়ী বা হিন্দু ধর্ম অনুযায়ী একটা কাজটাকে ওই ষষ্ঠী পুজো বলে একটা ব্যাপার আছে, বলা হয় ষষ্ঠী দেবী নিজে এসে ভাগ্য লিখন করে যান। সেটা কিভাবে করেন আমরা জানি না, কিন্তু বলা হয়, কিন্তু কি লেখা আছে আমি জানি না, কিন্তু হাতে পার্টিকুলার হাতের কিছু কিছু রেখা আছে যেগুলি দিয়ে আপনার অতীত জীবনের ঘটনা পাই টু পাই মিলিয়ে দিতে পারি আমরা, এবং আগামী দিনে কি ঘটবে সেটা পরের কথা, বর্তমানে কি ঘটছে সেটাও বলে দেওয়া যাবে, এবং অবশ্যই ভবিষ্যৎ। যাই হোক, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে, আমতলা থেকে, মুর্শিদাবাদ আমতলা। কার বিষয়ে জানতে চাইছেন বলুন? আমার নিজের বিষয়ে জানতে। আপনি আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটি সংখ্যা বলুন তো। 7। 10 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা বলুন। 99। আপনার পছন্দের একটি রঙের নাম বলুন। লাল। টক ঝাল মিষ্টি নোনতা তিতো কি খেতে আপনি পছন্দ করেন, যে কোনো একটির নাম বলবেন। হ্যালো, টক ঝাল মিষ্টি নোনতা তিতো কি খেতে পছন্দ করেন, একটি নাম আমাকে বলুন। আমার সিয়া এটাই খেতে ভালো লাগে। ঠিক আছে, আপনার বর্তমান বয়স? 42। ঠিক আছে, চাপা অ্যাসিডিটিতে আপনি ভুগবেন, আপনার কোমরে সমস্যা হবে, হাঁটুতে সমস্যা হবে, পায়ে সমস্যা হবে, অর্থাৎ কোমর থেকে নিচের অংশে কিন্তু সমস্যা আসবে। না, আমার মাথায় ব্যথা হয়। আমি আমি কি ভুল বললাম? আপনার আত্মীয় স্বজন যাদেরকে আপনি বিপদে আপদে সাহায্য করেছিলেন, আপনার বিপদে তাদের দ্বারা সাহায্য আপনি পাবেন না, পান না। আমি ঠিক বলেছি? একদম সমাধান দরকার। তাহলে যোগাযোগ, একটাই শব্দ, যোগাযোগ কোথায় করবেন আপনারা দর্শক বন্ধু যারা আমার অনুষ্ঠান দেখছেন, সমস্যায় ভুগছেন, সমাধান চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, নিচের মোবাইল নম্বরে ফোন করে অবশ্যই আপনার কাছাকাছি যে চেম্বারে আমি আসছি সেই চেম্বারে যোগাযোগ করতে হবে। আপনারা আমাকে দমদমে পাবেন, দমদম জাংশন রেল স্টেশনের ঠিক পাশেই, প্রতি সোমবার, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, এছাড়া প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবারে বর্ধমান, এবং রবিবারে কৃষ্ণনগর, এবং প্রতি মাসের সেকেন্ড এবং ফোর্থ শনিবার শ্যামলাহুলি চেম্বার। যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন, এবং নিচে যে নম্বর আছে সেই নম্বরে তারাই যোগাযোগ করবেন যারা রিয়েল সমস্যায় ভুগছেন, রিয়েল সমাধান চাইছেন। আর এই সমাধান শুধুমাত্র অ্যাস্ট্রো পারপাস হয় না, তন্ত্র মতে জ্যোতিষ মতে পাঞ্চ করে আমি দিয়ে থাকি, রেজাল্ট আপনি পাবেনই পাবেন, সমস্যা যত বড়ই থাকুক না কেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।